হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, পিতা এবং পুত্রের কথোপকথন, গান, কবিতা, নাচ অনেক সময় ভাইরাল হয়। সুপারস্টার শাকিব খান এবং আব্রাম খান জয়, এই দুজন মানুষের মধ্যে দেখা খুব কম হলেও যতটুকু সময় দেখা হয় তার চাইতে বেশি দেখা হয় ভিডিও কলে। প্রযুক্তি কল্যাণে আজ আর মানুষ দূরে নেই, সবাই সবার কাছেই থাকে, সবাই সবার সাথেই থাকে, একই সাথে খায়, একই সাথে ঘুমায়। ব্যাপারটি এখন আর নতুনত্ব নয়, ব্যাপারটি সবারই জানা। অনেক বাবা মাই থাকেন বিদেশে থাকেন, সন্তান হয়তো 5 বছরও দেখা হয় না, কিন্তু তারা কি আসলেই দূরে থাকেন? সারাদিন কর্মব্যস্ততার পর রাতে যখন তারা ঘরে ফিরেন, একসঙ্গে খাওয়া দাওয়া করেন, একসঙ্গে ঘুমাতে যান, একসঙ্গে দিনের সব কথাগুলো বলা হয়ে যায়। সুপারস্টার শাকিব খান, আব্রাম খান জয়, শাকিবের সঙ্গে গল্প করা ছাড়া তার যেন ঘুমিয়ে আসে না। কথা বলতে বলতে এক পর্যায়ে অপুকে দেখিয়ে শাকিব খানকে জয় বলছিল, আমার মাম্মা অনেক সুন্দর। শাকিব খানও জয়কে খুশি করার জন্য বললেন, তোমার মা সুপার। অপু বিশ্বাস পাশ থেকে শুনছিলেন তাদের কথাগুলো। জয়কে বললেন, তোমার দিদিও তো অনেক সুন্দর, সেটা বলো। জয় বললেন, আমার মা তো সুপারস্টার চিত্রনায়িকা অপু বিশ্বাস, সুপার ডুপার হিট ফিল্ম স্টার। তোমার মা তো তা নয়, তোমার মা কি করে জানো? ঘরের মধ্যে একটা শাড়ি পরে থাকে, কোনোদিন দেখেছো একটা সুন্দর করে টি শার্ট পরেছে? কোনোদিন দেখেছো একটা সুন্দর করে শার্ট পরে, সুন্দর করে হেয়ার স্টাইল করে, দারুণ করে লিপস্টিক লাগিয়েছে? লাগাইনি তো। আমি কত বলি, দিদু আমার সঙ্গে চলো, আমার মতো স্মার্ট হও, আমার মতো টি শার্ট পরো, আমার মতো কেটস পরো, তোমাকে চমৎকার লাগবে। মাম্মা সবসময় বলে, দেখো না আমার জয় হচ্ছে স্টারের স্টার, তার মানে তুমি বোঝো আমি অনেক বড় সুপারস্টার। শাকিব খান বলেন, হ্যাঁ রে বেটা, তুই অবশ্যই সুপারস্টারেরও সুপারস্টার, কারণ তোর মা তো সুপারস্টার, তুই তো সেটা হবি। যা বলেন, আমার পাপাও সুপারস্টার, মেরে যান শাকিব খান। কথা শুনে শাকিব হাসতে হাসতে শেষ। আসলেই বন্ধুরা, ছোট বাচ্চারা তাদের বাবা মাকে নিয়ে গর্ববোধ করে। যদি গর্বের মতো কিছু নাও হয়, আমরা জানি যে প্রত্যেকটা সন্তানের কাছেই তার বাবা মা অনেক বড়, প্রত্যেকটা বাবা মার কাছেই তার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। এই বন্ধন স্রষ্টা প্রদত্ত, আমরাও চাই এই বন্ধন যেন কখনো অটুট থাকে চিরদিন, কখনো যেন দূরে না যায় শাকিব, অপু এবং জয়ের জীবন থেকে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।